আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। এখন আমি অধ্যায় দুই সেট ও ফাংশন এই অংশের সেট নিয়ে আলোচনা করব। তো সেট শব্দটি তোমার আমাদের খুবই পরিচিত একটা শব্দ, যেমন আমরা বলি এক সেট বই, তারপরে বলি যে এক গুচ্ছ ফুল, এক এক ঝুড়ি ফল, এক সেট গহনা ইত্যাদি আমরা বিভিন্ন ভাবে এই ব্যবহার করি। তাহলে সেট জিনিসটা আসলে কি? প্রথমত তোমাদের বলবো যে সেট কাকে বলে। তাহলে সেট হচ্ছে বাস্তব জগতের বা চিন্তা জগতের বস্তু বা ধারণার যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টোর, উনি জন্মগ্রহণ করেছিলেন 1844 সালে, মৃত্যুবরণ করেছিলেন 1918 সালে, তিনি প্রথম সেট সম্বন্ধে প্রথম ব্যাখ্যা প্রদান করেন এবং তার এই সেট তত্ত্বকে বা সেটের ধারণাকে সেট তত্ত্ব নামে পরিচিত। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। তাই হচ্ছে সেট। তাহলে সেট এখন তোমাদের যদি বলি এটা কিসের সেট, তাহলে এটা হয়তো বলবে যে এটা মার্বেলের সেট। তারপরে এটা কিসের সেট হতে পারে? এটা হাতির সেট। আসলে সেট হচ্ছে সুনির্ধারিত সংগ্রহ। তোমরা একটু আগেই যে বললে যে সুনির্ধারিত সংগ্রহ যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত, সেটা একটা হতে পারে, অনেকগুলো বস্তু সমাবেশ হতে পারে, এটাই হলো সেট। সেটাকে আমরা একটা ঝুড়ির সাথে কল্পনা করতে পারি। যেমন ঝুড়িতে আমরা অনেক কিছু রাখি, এটা সংগ্রহ। ঝুড়িতে ফল থাকে, তাহলে ফলের সেট, এইভাবে। হ্যাঁ, এবার এবার আমরা শিখব যে সেটকে লেখার নিয়ম। যেমন এখানে এক ঝাঁক মাছ দেখা যাচ্ছে, তাহলে এই মাছের সেটটাকে আমরা কিভাবে লিখবো বা সেটের গাণিতিক চিহ্নটা কেমন হবে? এখানে দেখো মাছগুলোকে কমা কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে, তাহলে এবং একটা প্রতীক এ দ্বারা লেখা হয়েছে। তাহলে সেটকে সাধারণত ইংরেজি বড় হরফ যেমন ABCD, XYZ ইত্যাদি দ্বারা নামকরণ করা হয় এবং যে যে বস্তু নিয়ে গঠিত সেট বা উপাদান সেগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয় এবং কমা দিয়ে আলাদা আলাদা করে প্রকাশ করা হয়। এখন যদি তোমাদের বলি যে ABC তিনটি সেট গাণিতিক চিহ্নের সাহায্যে প্রকাশ করো, তাহলে এ সেটটাকে আমরা লিখবো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা কমা দিয়ে, এবং সি সেটটাকে এভাবে লেখা যায় যেখানে বর্ণমালার সেট দেখা যাচ্ছে, স্বর স্বরে হ্রস্ব ঈকার এগুলো কমা কমা দিয়ে আমরা লিখবো। তাহলে সেটের উপাদান সেটকে প্রকাশ করার নিয়ম হচ্ছে বা যে চিহ্নের সাথে সেট লেখা হয়, যে বড় হাতের ইংরেজি বড় হাতের XYZ ABC ইত্যাদি, এবং সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে কমা কমাতে লিখতে হয়। তাহলে এই হচ্ছে সেটের গাণিতিক চিহ্ন। এখন এই যে বইয়ের সেট, এই যে বইয়ের সেটের যে যে বইগুলো, এগুলো হচ্ছে ওই সেটের উপাদান বা সদস্য। তারপর পোশাকের সেট, পোশাকের সেট যে যে পোশাকের যেমন প্যান্ট, এখানে জামা, এগুলো হচ্ছে সেটের এক একটা উপাদান বা এলিমেন্ট। এবার আমরা শিখবো সেটের উপাদানের সংজ্ঞা। যে যে বস্তু নিয়ে সেট গঠিত হয় তাদেরকে ওই সেটের উপাদান বা সদস্য বলা হয়। সেটের উপাদান বোঝাতে এপসাইলন একটা চিহ্ন আছে, সেই চিহ্নটা ব্যবহার করা হয় এবং না বোঝাতে এপসাইলন নট ব্যবহার করা হয়। এবং এপসাইলনকে বিলংস টু এবং ডাজ নট এপসাইলনকে, এবং যে নট এপসাইলন যেটা সেটাকে ডাজ নট বিলংস টু করা হয়। এবং উপাদান বা সদস্যগুলো সাধারণত ছোট হাতের হরফ বা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন দোয়েল বিলংস টু পাখির সেট, যেমন পাখির সেটে দোয়েল আছে, এই জন্য দোয়েল বিলংস টু পাখির সেট। গোলাপ বিলংস টু ফুলের সেট। তাহলে উপাদান আছে কি নাই এটা বোঝাতে বিলংস টু ব্যবহার করা হয়। যেমন এই যে সেটের ভিতরে, এই সেটের ভিতরে কিন্তু এই সেটের ভিতরে দোয়েল আছে, এই জন্য আমরা এটাকে বলতেছি দোয়েল বিলংস টু পাখির সেট। এই পাখির সেটের ভিতরে দোয়েল আছে।
অনুরূপভাবে দোয়েল, যেমন এই যে ফুলের সেটের ভিতরে কিন্তু দোয়েল নাই, এই জন্য আমরা এটা বলতেছি দোয়েল ডাজ নট বিলংস টু গোলাপের সেট। তো এইভাবে আসলে এই এপসাইলেন মানে উপাদান আছে কি নাই সেই চিহ্ন ব্যবহার করা হয়। এবার আমরা দেখব সেট প্রকাশের উপায়। সেটকে দুই ভাবে লেখা যায়, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতি জিনিসটা কি, যে যেমন একটা সেট আমরা লিখলাম যে এ সেট, এটার উপাদান হচ্ছে 2, 3, 5, 7, এটাই হচ্ছে তালিকা পদ্ধতি। অর্থাৎ তালিকা পদ্ধতিতে প্রতিটি সদস্য বা উপাদানকে সরাসরি তালিকার মাধ্যমে প্রকাশ করা হয়, উপাদানগুলো দেখা যায় সরাসরি, দৃশ্যমান থাকে। আবার সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি জিনিসটা কি, যে যেমন এখানে একটা সেট গঠন পদ্ধতি লেখা হয়েছে যে এক্স, যেন এক্স হলো 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা, তাহলে এটা পড়ার নিয়ম হচ্ছে এখানে এক্স, এই যে এই চিহ্নটার নাম হচ্ছে সাজ দ্যাট এক্স, যেন বা এক্স সাজ দ্যাট এক্স হলো 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে এটা 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা আমরা কি লিখতে পারি, 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা আমরা লিখতে পারি 2, 3, 5, 7, এগুলো হচ্ছে 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে এখানে সেট গঠন পদ্ধতিতে কি হয়, সুনির্দিষ্টভাবে উপাদানগুলো উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের কথা উল্লেখ থাকে এবং এক বা একাধিক শর্ত দিয়ে সদস্যের পরিচয় দেওয়া থাকে, সদস্যকে সরাসরি দেখা যায় না, বৈশিষ্ট্যের কথা উল্লেখ থাকে। যেমন 10-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য কি, যে সংখ্যাটির গুণনীয়ক মাত্র 2টি। তো এইভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়। তাহলে আমরা আরেকটা সেট লিখতে পারি, যেমন এখানে আরেকটা সেট, যেমন বি বি একটা সেট, যেটাকে লিখতে পারি যে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স এর মানগুলো হচ্ছে 8-এর চেয়ে ছোট। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু এখানে এটি চলকের মাধ্যমে লেখা হয়েছে, চলকের মাধ্যমে লেখা হয়েছে এক্স দ্বারা নির্দেশ করতেছে স্বাভাবিক সংখ্যার সেট, যে এক্স বিলংস টু সেটের সদস্য এক্স, এবং এক্স কি, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখন স্বাভাবিক সংখ্যা তো অনেক আছে, তাহলে এখানে একটা শর্ত দেওয়া আছে যে 8-এর চেয়ে ছোট, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8-এর চেয়ে ছোট। এটাই হলো সেট গঠন পদ্ধতি। অর্থাৎ তালিকা পদ্ধতিতে সেকেন্ড প্যাকেটের ভিতরে উপাদানগুলো কমা কমা দিয়ে প্রকাশ করা হয়, আর সেট গঠন পদ্ধতিতে সরাসরি সেটের উপাদানগুলো দেওয়া থাকে না এবং একটা শর্ত দেওয়া থাকে এবং সেটের উপাদানগুলোর ধর্মের কথা উল্লেখ থাকে। যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম থাকে, সেজন্য এই নিয়মকে রুল মেথডও বলা হয়। এবার আমরা কিছু উদাহরণ দেখি। এখানে এ একটা সেট দেওয়া আছে 7, 14, সেটের উপাদানগুলো হচ্ছে 7, 14, 21, 20, সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এখানে উপাদানগুলো আমরা লক্ষ্য করি, যে এখানে দেখা যাচ্ছে 7, 14, মানে 7-এর গুণিতক, এখানে 7-এর গুণিতক, মানে 7-এর গুণিতক মানে কি, যে 7, 7 × 14 এরকম। তাহলে 7-কে 1 দ্বারা ভাগ গুণ করলে 2, 2 দ্বারা ভাগ গুণ করলে 14, 3 দ্বারা গুণ করলে 21, 4 দ্বারা গুণ করলে, এরকম ভাবে হচ্ছে। তাহলে এটাকে আমরা যেভাবে লিখতে পারি যে এক্স, যেন এক্স 7-এর গুণিতক এবং যেটা 28-এর বড় নয়, 0 থেকে বড় এবং 28-এর বড় নয়, 28-ও হতে পারে কিন্তু 28-এর বড় হতে, এটার অর্থ হচ্ছে যে এক্স লেস অর ইকুয়াল 28, এটার মানে 28 অথবা 28-এর সমান কিন্তু 28-এর বড় নয়, 28-এর ছোট হতে পারবে এবং 28-এর সমানও হতে পারবে। যদি এরকম থাকতো তাহলে আমরা শুধু লিখতাম যে 28-এর ছোট, কিছু নিচে একটা দাগ মানে এটা সমান, 28 অথবা 28-এর সমান। তার একটা উদাহরণ দেখি, যে
এক্স যেন এক্স 28 এর গুণনীয়ক, সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে 28 এর গুণনীয়ক মানে 28 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? তাহলে 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, তারপরে 4 দ্বারা যায়, 7 দ্বারা যায়, 40 দ্বারা যায়, 28 দ্বারা যায়। তাহলে এইগুলো হচ্ছে গুণনীয়ক মানে ভাজক, 28-এর ভাজক কি কি। তাহলে এখানে আমরা বলতে পারি যে 1, 2, 4, 7, 14 এবং 28, এগুলো হচ্ছে 28-এর গুণনীয়ক। আরো একটা গুণনীয়ক দেখি যে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে সেটির উপাদানগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং যেগুলো 18-এর থেকে ছোট হবে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা জানি যে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা জেড প্লাস দ্বারা প্রকাশ করা হয়, যে 1, 2, 3 ইত্যাদি, এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে এক্স এর মান যদি 1 বসানো হয়, তাহলে 1² ইজ ইকুয়াল টু 1, তার মানে এটা 18-এর ছোট। এক্স এর মান যদি 2 বসানো হয়, তাহলে 2² ইজ ইকুয়াল টু 4, যেটা 18-এর থেকে ছোট। এক্স এর মান যদি 3 বসানো হয়, তাহলে 3² ইজ ইকুয়াল টু 9, যেটা 18-এর থেকে ছোট। এক্স এর মান যদি 4 বসানো হয়, তাহলে 4² যেটা 16, যেটা 18-এর থেকে ছোট। এক্স এর মান যদি 5 বসানো হয়, এক্স ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে 5² সমান সমান 25, যেটা আবার 18-এর থেকে ছোট নয়। তাহলে গ্রহণযোগ্য মান হচ্ছে 1, 2, 1, 2, 3, 4। ধনাত্মক পূর্ণ সংখ্যা এইগুলো হচ্ছে, আমি একটু আগে বললাম, ধনাত্মক পূর্ণ সংখ্যা জেড প্লাস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে নিম্নের সেট অর্থাৎ 18-এর থেকে ছোট এমন পূর্ণ সংখ্যা, তাহলে এই যে 1 এখানে আমি পর্যায়ক্রমে বসাই, এখানে দেখলাম যে 1 বসালে 18-এর থেকে ছোট হয়, এক্স এর জায়গায় 1 বসাতে হবে, যে এক্স এর জায়গায় 1 বসালে 18-এর থেকে ছোট, 2 বসালে, 4 বসালে ছোট, কিন্তু 5 বসালে আবার 18-এর থেকে বড় হয়ে যায়। তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য মান নয়। এই হচ্ছে সেটের সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি দিয়ে লেখার নিয়ম।